এসব দৃশ্যই প্রমাণ করে প্রিয়জনদের সঙ্গে ঈদের মুহূর্ত কাটাতে নগরবাসীর প্রবল আকাঙ্ক্ষাকে। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা, স্টেশন কর্তৃপক্ষের নজরদারি, সবকিছু উপেক্ষা করে ট্রেনের ছাদেই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির পথে যাত্রা। উত্তরবঙ্গগামী প্রায় সব ট্রেনেই এমন গাদাগাদি অবস্থা। ট্রেনে কোনো মুখে সিট নেই, এখন মুখে যাইতে হইতেছে আর কি। টিকিট তো কাটতে পারি না আমরা, এই কারণে ট্রেনের সাথে আসতেছি। ভিতরে তো সিট নাই। ঈদেতে বাসায় যেতে পারবো, এটা আমাদের কাছে অনেক বেশি পাওয়া আর কি, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। সিলেট থেকে আসছি, সিলেট থেকে আসি রাত 3টার সময় আসছি, ওইখান থেকে টিকিট কাটছি, কোনো সিট পাই নাই। এখন ভাবছি এই জায়গায় বসে বসে তো পেপার কিনছে, একটা প্রথম আলো বসে বসে যাও। ট্রেন স্টেশনে আসতেই নিজের আসনটি পাওয়ার লড়াই। ট্রেন আর শিরুল বিপর্যয় যেন একই সূত্রে গাঁথা। বুধবারও সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি ও নীলসাগর এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা পর ছেড়েছে। সময় পেরিয়ে গেলেও ট্রেন স্টেশনে না আসায় অনেক যাত্রীর অপেক্ষাও বেড়েছে। 8টার সময় জানি যে ট্রেন এয়ার প্ল্যাটফর্মে আসবে, কিন্তু এখনও ট্রেন আসেনি, কখন আসবে তাও বুঝতে পারছি না। ছাড়ার কথা ছিল সকাল 8টায়, প্রথমে জানালো যে 9:40 ছাড়বে, এরপরে আবার পরে জানালো 10:20, জানি না কখন আসবে। শিডিউল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করলেন স্টেশন ম্যানেজার। যাত্রী উঠতে যেমন সময় লাগে, তেমনি নামতেও সময় লাগে। প্রতিটা স্টেশনে যেমন সুন্দরবন 21টা স্টপেজ আসছে, 21টা স্টপেজে কিন্তু মানুষ নামতে হয়, আর এই নামতে যে সময়টা 2 মিনিটের জায়গায় কোথাও 10 মিনিট 15 মিনিট বেশি লেগে যায়, আর ওই টাইটা কিন্তু আমাদের টাইম টেবলে নাই, যে কারণে এটা আর মেক আপ হয় না। বুধবার যাত্রী সেবায় রয়েছে 3টি বিশেষ ট্রেন। জীবিকার তাগিদে রাজধানীতে আসা মানুষগুলো ফিরছে শেকড়ের টানে। অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে ওঠাই হয়তো জীবনের ঝুঁকি থেকেই যায়, তবুও সাধারণ মানুষ বলছে ঈদের এই কয়েকটি দিনই হয়তো তাদের সারা বছরের অনুপ্রেরণা হয়ে কাজ করবে। আজিব বেগ, নিউজ 9, ঢাকা।